আজ আমরা কথা বলবো সংখিনী সাপটি নিয়ে। আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের পরিবেশ উপযোগী অন্যতম সুন্দর একটি সাপ হচ্ছে সংখিনী সাপ। এর শান্ত স্বভাবের কারণে যারা এই সাপ সম্পর্কে ধারণা রাখেন তাদের কাছে এটি বেশ প্রিয়। অতি সুন্দর চমৎকার রঙে সজ্জিত এই সাপের মাথা ও আকারে বেশ বড়। এই সাপের সারা শরীর জুড়ে কালো ও হলুদ রঙের ডোরা। খুব বিষদর হলেও দেশের ইতিহাসে সংখিনী সাপের দংশনে মানুষ মারা যাওয়ার কোনো ইতিহাস নেই। এই সাপটি খুব বিষদর একটি সাপ। এই সাপকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। এই সাপের সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে 6 থেকে 7 ফুট। এই সাপকে বাংলাদেশের আবাসিক সাপও বলা হয়। সারা দেশে এদের দেখা যায়, তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এদের বেশি দেখতে পাওয়া যায়। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন ইত্যাদি দেশে এদের দেখতে পাওয়া যায়। গ্রাম এলাকায় এদের দুমুখ সাপ বলে, তবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। এই সাপের লেজের অংশে ভূত থাকে বলে অনেকে একে দুমুখ সাপ বলে ভুল করে থাকে। এই সাপ যে এলাকায় থাকে অন্যান্য সাপ সাধারণত সে এলাকায় থাকে না, কারণ অন্য প্রজাতির সাপদের প্রিয় খাদ্য। শৃঙ্খলী সাপ, কেউটে, গুখরা অন্যান্য সাপকে খেয়ে ফেলে। এদের ভয়ে অন্যান্য সাপ পালিয়ে যায়। সংখিনী সাপ বর্ষায় ডিম দেয় ও বাচ্চা তোলে। স্ত্রী সাপ এপ্রিল মাসের মাঝামাঝি সময় 4 থেকে 14টি ডিম দেয় এবং ডিম পরিস্ফোটনের পর্যন্ত অপেক্ষা করে। ডিম পরিস্ফোটনের জন্য 61 দিন সময় লাগে। এই সাপটি সাধারণত মানুষ দেখলে পালানোর চেষ্টা করে। শান্ত ও লাজুক স্বভাবের এই সাপটি সাধারণত মানুষ এড়িয়ে চলে, এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য হুমকি স্বরূপ নয় মোটেও এই সাপটি, তবে শিকারে বেশ দ্রুত এই সাপ। দেখুন সাপটি অন্য একটি বিষধর সাপকে কিভাবে খেয়ে ফেলছে। হ্যাঁ, আর একটি কথা বলতে চাই, যেহেতু সাপটি মানুষের জন্য তেমন ক্ষতিকর না, তাই এই সাপটি না মারার জন্য সবাইকে অনুরোধ করা হলো। দেখুন সংখিনী সাপটি এই বিষধর একটি সাপ খাওয়ার সময় এক লোক তার উপর বর্ষা মারে। হয়তো সে ভয় পেয়েছিল বা এই সাপ সম্পর্কে সে জানে না, তাই আপনাদের সবাইকে এই সাপ সম্পর্কে সচেতন হতে হবে, কারণ এটি বাংলাদেশের বিরল প্রজাতির একটি সাপ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।